আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শেজওয়ান ফ্রাইড রাইস। আর এইভাবে ফ্রাইড রাইসটা যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দোকান বা বিয়ে বাড়ির অনুষ্ঠানের থেকেও বেশি মজার হবে। আর এই ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়ার পর একটার সঙ্গে একটা ভাত লেগেও আসবে না। তো চলুন বেশি সময় নষ্ট না করে রান্নাটা শুরু করে ফেলি। ফ্রাইড রাইস তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের প্রথমে লাগবে চাল। তো এর জন্য আমি কিন্তু বাসমতি চাল নিয়েছি। আর এই ফ্রাইড রাইস তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই বাসমতি চালটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন আমি এই প্যাকেটটা কেটে চাল বের করে নিব 250 গ্রাম। আর 250 গ্রাম চালে কিন্তু অনেকগুলো ভাত তৈরি হবে, তবে চালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটা কাপের সাহায্যে এটাকে মেপে নিলাম, এতে করে খুব সুন্দরভাবে মাপ হয়ে যাবে। 250 গ্রাম চাল নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। আর এটা ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, তার জন্য আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এখন চালটাকে ভিজিয়ে রাখার জন্য পানি দিয়ে দিব। চালটাকে হাত দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নেবেন, এরপর ভিজিয়ে রাখবেন। এখন আমি এটাকে ভিজানোর জন্য রেখে দিচ্ছি সাইডে। ফ্রাইড রাইস তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের সবজি রেডি করে নিতে হবে, এর জন্য আগে থেকে আমি কেটে নিয়েছি। তো কিছুটা পরিমাণে নিয়েছি বিনস, একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর নিয়েছি সবুজ মটর, আর তার সঙ্গে অ্যাড করছি একটা বড় সাইজের লম্বা করে কেটে নেওয়া গাজর। তার সঙ্গে দিচ্ছি 20টা কিশমিশ, 20টা হচ্ছে কাজু বাদাম, আর 3 থেকে 4টে কাঁচামরিচ কুচি, আর ধনে পাতাটা থাকছে চিকেন রান্না করে নেওয়ার জন্য। এখন চুলায় কড়াই বসিয়ে চুলার জল অন করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। আর ঘি দেওয়ার পর এর মধ্যে আরও অ্যাড করব 3 চামচ মতো সাদা তেল। সাদা তেল অ্যাড করার পর আমি যে সবজিগুলো এখন দেখালাম সেগুলোই ভেজে নিব। তো হাই ফ্লেমে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিব। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, এগুলো দেখতে সৌন্দর্য হবে আর ভেজে নিতেও ভালো হবে। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। তবে সবজিগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে 100% ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন ফ্রাইড রাইসগুলো ভাজবেন তখন কিন্তু এই সবজিগুলো ব্যবহার করতে হবে, তখন ভেজে নেওয়ার সময় সবজিগুলো গলে যাবে, আর গলে গেলে কিন্তু ফ্রাইড রাইসে কোনো রকমভাবেই দেখতে সৌন্দর্য লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এইভাবে ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব বিনস। আর বিনসটা কেমনভাবে কেটে নিয়েছে সেটা লক্ষ্য করলেও বুঝতে পারবেন, বিনসটা যখন দেখবেন উপর থেকে একটু চেঞ্জ হয়ে আসছে কালারটা, আর একটু সফট হয়ে আসছে, তখন এগুলো তুলে নিতে হবে। তো এটা তেল থেকে তুলে নিচ্ছি ভেজে নেওয়ার পর। এখন ওই একই তেলে ভেজে নিব গাজর, আর গাজরটাকে আমি ব্যবহার করেছি 1টা, তবে যদি আপনারা সবজিগুলো বেশি পরিমাণে ব্যবহার করতে চান সেক্ষেত্রে সব কিছু বাড়িয়ে দিবেন। গাজরটা ভেজে নেওয়ার সময় অন্য সবজির দিকে একটু সময় বেশি লাগবে, তবে অনেক বেশি সময় দিয়ে ভেজে নেবেন না। যখন দেখবেন গাজরের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে সফট হয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই সবজিগুলো যদি একটু মোটা করে কেটে থাকেন সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন আমি মটরশুঁটিটা ভেজে নিব, আর মটরশুঁটি ভেজে নিতে সময় একদমই কম লাগে। মটরশুঁটি ভেজে নেওয়ার সময় উপর থেকে দেখবেন খোসার মধ্যে কালা চলে আসছে, তখনই বুঝতে হবে এগুলো হয়ে গেছে। এরপর ভেজে নিব কাজু বাদাম, আর কাজু বাদাম ভেজে নিতে সময় কিন্তু একদমই লাগে না, শুধুমাত্র একবার তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে নেবেন, তারপর তুলে নেবেন, বেশিক্ষণ রাখতে যাবেন না তাহলে পুড়ে যাবে। কাজু বাদাম ভেজে নিতে একদমই সময় লাগে না। সেমভাবে ভেজে নিতে হবে কিশমিশটা, আর এই গরম গরম তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিশমিশের কালার চেঞ্জ হয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, এর থেকে কিন্তু অপেক্ষা করলে পরে এটাও পুড়ে যাবে। তো সব কিছু ভেজে নেওয়ার পর সর্বশেষে দিয়ে দিব কাঁচা লঙ্কা। আর এই ফ্রাইড রাইস তৈরি করে নেওয়ার জন্য সবজিগুলো কিন্তু সবসময় আলাদাভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন। আর যদি একসঙ্গে ভেজে নেন তাহলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা কাঁচাই থেকে যাবে। এখন ভিজিয়ে রাখা চালটাকে পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি, আর এখন চালটার কালার কেমন হয়েছে দেখে বুঝতে পারবেন। এরপর চুলার জল অন করে একটা পাত্রের মধ্যে দিয়ে দিব পানি, আর এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে ভাতটা একটার সঙ্গে একটা না লেগে আসে। এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 1টা জায়িত্রী, 3 টুকরো দারচিনি, আর লবঙ্গ দিয়েছি ছোটো সাইজের 8 থেকে 10টা। ওই একই সঙ্গে দিয়ে দিব এলাচ 3টে, 3টে এলাচকে আমি একটু মুখ ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লেভারটা বের হবে। ওই পানির মধ্যে দিয়ে দিব 1 চামচ রুচি করে লবণ, লবণটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিব পানিটা ফোটানোর জন্য। পানিটা যখন ফুটে আসবে তখনই ঢাকনা খুলে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে পানি যখন ফুটতে শুরু করবে তখনই চালটা ব্যবহার করবেন, তার আগে ব্যবহার করবেন না। তোমার সব চালগুলো দেওয়া হয়ে গেছে, এখন দেখে বুঝতে পারবেন পানিটা ফুটতে শুরু করেছে আর ভাতটা বলক নিতেও শুরু করেছে। তো ভাতটাকে আমি 90% মতো সেদ্ধ করে নিব, এর জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ভাতটা রান্না করে নিয়ে কিছুক্ষণ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিব। আর ঢাকনাটা খুলে নেওয়ার পর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাতের পানিটা কেমন রেখেছি। ফ্রাইড রাইস তৈরি করে নেওয়ার জন্য ভাতের পানিটা ঠিক মতো দিতে হবে, যদি একদম কম দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু একটার সঙ্গে একটা ভাত লেগে আসবে, এরপর ফ্রাইড রাইসটা যখন তৈরি করতে যাবেন তখন কিন্তু ভালো হবে না।
এখন কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এটাকে 90% মতো সেদ্ধ করে নিয়েছি, একদম বেশি সেদ্ধ করে ফেলবেন না তাহলে ভালো হবে না, বা অনেক বেশি শক্ত করে রাখবেন না তাহলেও ভালো হবে না। এখন ভাতের ফেনাগুলো একটা ছাঁকনার সাহায্যে ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরে আসলে একটা বড় থালার মধ্যে আমি ভাতগুলোকে একটু ছড়িয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। এখন ভেজে নেওয়া সবজিগুলোর মধ্যে দিয়ে দিব লবণ। আমি লবণ দিয়ে কিন্তু এগুলো ভাজিনি, এর জন্য এখনই লবণ দিয়ে নিতে হবে। তো হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হাফ চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে টেস্ট বের হবে। আর যদি গুঁড়ো চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে স্কিপ করবেন, তবে গুঁড়ো চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি হাফ চামচ ব্যবহার করেছি। তো সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন চুলায় নিয়ে চলে যাব ভাজার জন্য। চুলার জাল অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর 2 চামচ ঘি দিয়ে আমি আজকে ভাতগুলো ভেজে নিব। তবে ভাতগুলো যদি আপনারা ঘি দিয়ে না ভাজতে চান সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারবেন। ঘিগুলো যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা। তো আদা বাটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিতে হবে ভাত। যদি আপনাদের কাছে কড়াইগুলো ছোট হয়ে থাকে সেক্ষেত্রে 2 বারে ভেজে নেবেন, আমিও কিন্তু 2 বারে ভেজে নিচ্ছি। আর যদি বড় কড়াই হয়ে থাকে সেক্ষেত্রে 1 বারে ভেজে নেওয়া যাবে। তো ফ্রাইড রাইসগুলো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, এর জন্য সবজিগুলোও 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাতের মধ্যে অর্ধেকটা পরিমাণের সবজি এখন দিয়ে নিলাম, আর পরের স্টেপে যখন করে নেব তখন অর্ধেকটা দিয়ে নিব। তো প্রথমে একটু সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম, আর যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শেজওয়ান ফ্রাইড রাইস মশলা। এই মশলাটা যখন দিবেন তখন দেখবেন খেতে অনেক বেশি মজার হবে। আর এই মশলাগুলো আমি 1 চামচ ব্যবহার করলাম। 1 চামচ মশলা ব্যবহার করলে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এই মশলাগুলো যখন মিক্স হয়ে যাবে তখন ভাতের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর সাদা কিন্তু থাকবে না। এইভাবে যদি ফ্রাইড রাইসটা তৈরি করেন অনুষ্ঠান বাড়িতেও বেশি মজার লাগে। তো এই মশলাটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভাতগুলোকে আমি হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি, আর সব ভাতগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, খাওয়ার জন্য এখন রেডি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।